দেখুন আজকের ভিডিওতে আমি অপারেশনাল অ্যাম্পলিফায়ারের সরকারি পরীক্ষায় আসা আরো দুটো প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসুন অপারেশনাল অ্যাম্পলিফায়ারের উপর। আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই আপনারা ভিডিওগুলো পাবেন, ঠিক আছে? সেখানে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যত রকমের বেসিক ক্লাস আছে প্লেলিস্টে সেই ভিডিওগুলো দেয়া আছে, ঠিক আছে? তো এই কোশ্চেনটি আমাদের বুয়েট MSC 2017 সালের কোশ্চেন। এখানে V1 V2 দুইটা ইনপুট দেয়া আছে, 1 kΩ রেজিস্টর, 2 kΩ রেজিস্টর আর প্লাস প্রান্তটা 3 kΩ রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করা, আর ফিডব্যাক দিয়ে আমার 10 kΩ রেজিস্টর V আউটপুটটা কত হবে। তো আমরা বরাবরের মতো কোনো ফর্মুলা ফলো না করে DC সার্কিটের বেসিক এবং আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বেসিকটাই অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ ডিরেক্ট এটা কোনো ফর্মুলা করবেও না, ঠিক আছে? তো প্রথমত দেখুন আমাদের এই প্লাস এবং মাইনাস, এখানে আমার ভোল্টেজটা কত হচ্ছে সেটা আমার যাচাই করতে হবে। তো তার জন্য দেখুন এখানে একটা রেজিস্টর আছে, 3 kΩ একটা রেজিস্টর, এটা গ্রাউন্ড করা মানে এখানে 0 ভোল্ট। আর হিসাব মতে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা উচিত, তাহলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করে আমার রাস্তা হলো প্লাস থেকে মাইনাসের দিকে। বাট অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বেসিক অনুযায়ী আমরা জানি যে প্লাস এবং মাইনাসের মধ্যে হাই রেজিস্ট্যান্স থাকে, যার ফলে সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, অর্থাৎ এদিক দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোনো কারেন্টই ফ্লো করবে না। তো কারেন্ট ফ্লো না করলে অ্যাকচুয়ালি কি হবে, এই রেজিস্টরটা এই প্রান্তে ভোল্টেজ যা হবে ওই প্রান্তে ভোল্টেজ তাই হবে, কারণ কারেন্ট ফ্লো করার কারণ হচ্ছে বিভব পার্থক্য। কোনো ভোল্টেজের ডিফারেন্স নাই বিধায় কোনো কারেন্ট এখানে ফ্লো করবে না, অর্থাৎ এই প্রান্তটাকে ডিরেক্ট আমরা 0 ভোল্ট বলতে পারি, ঠিক আছে? তো এটা 0 ভোল্ট মানে অবশ্যই আমার এটাও 0 ভোল্ট, ঠিক আছে? এখন V1 সোর্স থেকে আমাদের যে কারেন্টটা তৈরি হলো সেটা আমরা মনে করলাম I1, এবং V2 সোর্স থেকে যে কারেন্টটা তৈরি হলো সেটা আমরা মনে করলাম I2, এবং ফিডব্যাক দিয়ে যে কারেন্টটা ব্যাক করতেছে আউটপুটে সেটাকে আমরা মনে করলাম I3। তাহলে সিম্পলি আমরা যদি এই নোডটাতে আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে আমাদের I1 প্লাস I2 is equal to আমি বলতে পারি I3। তাহলে I1 এর ভ্যালু কত, এই রেজিস্টরটা এই প্রান্তে ভোল্টেজ V1, এই প্রান্তে ভোল্টেজ 0, দ্যাট ইজ V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1, তাহলে V1 বাই 1 প্লাস একই ভাবে এটা আসবে V2 বাই 2 ইজ ইকুয়াল টু I3 হবে আমাদের 0 মাইনাস Vout ডিভাইডেড বাই আমাদের কত 10। তাহলে V আউটপুটটা আমি কত বলতে পারি, জাস্ট এই 10টা আর এই মাইনাসটা এই সাইডে পাঠিয়ে দেব, অর্থাৎ V আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস 10টা এই সাইডে পাঠিয়ে দিলে মাইনাস 10 V1 মাইনাস 10 2 5 V2, এটা হবে আমাদের এই কোশ্চেনটির সলিউশন, ঠিক আছে? ভেরি ইজি একটি কোশ্চেন, জাস্ট আমাদের বেসিকটা ফলো করে ম্যাথটি সলভ করতে হবে। তো চলুন এবার আমরা দ্বিতীয় প্রবলেমটি সলভ করি, দেখি দ্বিতীয় প্রবলেমটি কি বলা হয়েছে। তো দ্বিতীয় প্রবলেমটিতে দেখুন আমার 5 kΩ রেজিস্টর, 1.2 ভোল্ট, 2 ভোল্ট, 10 kΩ, এটা 1.5 ভোল্ট, 2 kΩ, এটা গ্রাউন্ড করা, গ্রাউন্ড করা, এটা 8 kΩ রেজিস্টর, এটা 4 kΩ রেজিস্টর, এটার অ্যাক্রসে যে আউটপুটটা
I3 কারেন্ট তৈরি হইলো আর এই কারেন্টটাকে আমরা মনে করলাম I4। ঠিক আছে, জাস্ট এখন এই পয়েন্টটাতে KCL অ্যাপ্লাই করে দিব আমাদের I1 + I2 + I3 = আমি বলতে পারি I4। তাহলে I1 কত হবে? I1 মানে এই রেজিস্টার ভিতর দিয়ে কারেন্ট, তো এটার এই সাইডে ভোল্টেজ 1.2, এই সাইডে ভোল্টেজ ডাইরেক্ট শর্ট করা জিরোর সাথে, তাহলে 1.2 - 0/5 + I2 আমার হবে 2/10 প্লাস I3 আমার আসতেছে 1.5/2 = আমার আসতেছে 0 - Vout, মানে -Vout 0 - Vout/8, মানে এটা। এখন জাস্ট এইটাকে আমরা ক্যালকুলেটরে হিসাব করে নিয়ে এই যে এই সাইডটা ক্যালকুলেটরে বসিয়ে দেব আর এইটাকে জাস্ট এই সাইডে পাঠিয়ে দেব, গুণ করে দেব, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। দেখুন আমি হিসাব করে ফেলতেছি 1.2/5 + 2/10 + 1.5/2 এর সাথে 8 গুণ -9.52 ভোল্ট। খুবই সিম্পল একটি প্রবলেম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।